চেন্নাইয়ের পর এবার ভারত বাংলাদেশের লড়াইটা কানপুরে, যে কানপুরে গত 41 বছর ধরে টেস্ট হারেনি টিম ইন্ডিয়া। সবশেষ 1983 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরাজয়ের মুখ দেখেছিল স্বাগতিকরা। চেপকে 280 রানের বড় হারের পর বাংলাদেশের চোখ কানপুরের 22 গজে। প্রশ্ন, কেমন হতে যাচ্ছে গ্রিন পার্কের উইকেট? চেন্নাই থেকে কানপুরের দূরত্বটা 1800 কিলোমিটার। দক্ষিণ ভারত থেকে এবার তাই উত্তরপ্রদেশে লড়াইয়ের মঞ্চটাও বদলে যাচ্ছে টাইগারদের জন্য। ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিক ইনফোর মতে, চেন্নাইয়ের মতো লাল মাটির নয়, কানপুরের উইকেট হতে যাচ্ছে কালো মাটির। চেন্নাইয়ে প্রায় সমান সুবিধাই পেয়েছিল দুদলের পেসার ও স্পিনাররা, তবে কানপুরের কালো মাটির পিচে অতটাও বাউন্স কিংবা গতি পাবে না পেসাররা। স্পিনাররা বাড়তি সুবিধা পেলেও উইকেটে থাকবে না অতিরিক্ত টার্ন। কালো মাটির উপাদানের কারণে উইকেট হবে ফ্ল্যাট, নিচু বাউন্সের পাশাপাশি সময়ের সাথে ধীর গতির পিচে পরিণত হবে কানপুরের 22 গজ। কানপুরে ভারত সবশেষ টেস্ট খেলেছিল 2021 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচেও তিন স্পিনার নিয়ে খেলেছিল স্বাগতিকরা। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার সঙ্গে ছিলেন অক্ষর প্যাটেলও। তবে সেই টেস্ট মাঠে গড়িয়েছিল 5 দিন পর্যন্ত। কানপুরে ভারতের 7 জয়ের বিপরীতে 13 টেস্ট ড্র হওয়ার পরিসংখ্যানও বলছে ব্যাটারদের জন্য বাড়তি সুযোগ আছে এখানে। কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে 27 সেপ্টেম্বর থেকে। সপ্তাহ ব্যবধানে ভিন্ন চরিত্রের উইকেটে মানিয়ে নিতে দুদলের একাদশেও পরিবর্তন আসার সম্ভাবনা প্রবল। তিন পেসার দুই স্পিনারের সূত্র বদলে ধীরগতির উইকেট বিবেচনায় দেখা যেতে পারে দুই পেসার তিন স্পিনার কম্বিনেশন। বাংলাদেশে বাড়তি স্পিনার হিসেবে তাইজুল ইসলামের অন্তর্ভুক্তির পরামর্শ তো আগেই দিয়ে রেখেছেন সঞ্জয় মাঞ্জারেকার। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।